নমস্কার, আমি অমল সরকার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ভোট বিক্রির ব্যবসা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকের দেশের তিনটি রাজ্যে রাজ্যসভার পনেরোটি আসনে আজকে ভোট গ্রহণ করা হলো। এখন এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ভারতের চলমান রাজনীতির আরেকটি অন্ধকারময় অধ্যায় আমাদের সামনে এখনো পর্যন্ত এসেছে। ভোটের ফলাফল এখনো প্রকাশিত হয়নি, কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে তিনটি রাজ্যে ভোট হয়েছে, অর্থাৎ কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ, এই তিনটি রাজ্যেই দেখা যাচ্ছে যে প্রধান যে তিনটি দল, অর্থাৎ কংগ্রেস, বিজেপি এবং সমাজবাদী পার্টি, তিনটি দলেরই কিন্তু একটা ক্রস ভোটিং হয়েছে। অর্থাৎ দলের বিধায়করা দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে বিপক্ষ বা বিরোধী পার্টিকে ভোট দিয়েছেন অথবা ভোট নষ্ট করেছেন, কিছু একটা করেছেন। অর্থাৎ দলের প্রতি যে আনুগত্য তাদের থাকার কথা, সেই জায়গা থেকে সম্পূর্ণ সরে গিয়ে তারা একেবারে ব্যক্তিগত কতগুলি সিদ্ধান্ত করেছেন। বিষয়টি নতুন নয়, ভারতের রাজনীতিতে এই ঘটনা এখন প্রায় গা সওয়া হয়ে গিয়েছে, ফলে এটা মোটেই নতুন কিছু নয়। কিন্তু এটা উদ্বেগের, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ, এই যে সামনে একটি লোকসভা নির্বাচন আসছে, ভারতের 543টি আসনে ভোট হবে, আমরা প্রত্যেকেই তাদের রাজনৈতিক মতাদর্শ, অবস্থান, এই সমস্ত বিচার বিশ্লেষণ করে আমরা ভোট দেব। ভোট কিন্তু আমরা দেব একজন প্রার্থীকে, তিনি একটি কোনো দলের পরিচয়ে আমাদের সামনে আসবেন, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, কেউ তৃণমূল, এবং যে যার ভোটাররা তাদের অবস্থানের জায়গা থেকে তাদের নির্বাচনে জয়ী করবেন, কেউ পরাজিত হবেন। কিন্তু যে জয়ী যারা, তারা যে দলের প্রতীকে জিতলেন, সেই দলের প্রতীকে তারা কতদিন থাকবেন, এটা কিন্তু ভারতের রাজনীতিতে এখন যে পরিমাণে একটা গুরুতর পরিস্থিতি তৈরি করেছে, এটা ভারতে আগে অতীতে এতটা ছিল না। অর্থাৎ প্রায় প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে দেশের কোথাও না কোথাও এই ধরনের অনৈতিক দলবদল হচ্ছে। অর্থাৎ কেউ জিতেছে কংগ্রেসের টিকিটে, তিনি চলে যাচ্ছেন বিজেপিতে, কেউ জিতেছেন সমাজবাদী পার্টির টিকিটে, তিনি চলে যাচ্ছেন বিজেপিতে, কেউ জিতেছেন বিজেপির টিকিটে, তিনি চলে যাচ্ছেন তৃণমূলে। এই যে বিষয়টা, এই যে একটা ধারাবাহিক নয়া প্রবণতা তৈরি হয়েছে, এটা অসম্ভব উদ্বেগজনক একটা বিষয়। আজকের ভোটটা নিয়েই বলি, কর্ণাটকে আজ 4টি আসনে ভোট হয়েছে, উত্তরপ্রদেশে 10টি এবং হিমাচল প্রদেশে 1টি। মোট 56টি আসনে, 15টি রাজ্যে 56টি আসনে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত 15টি আসনে ভোট গ্রহণ করতে হলো এই জন্যে যে বাকি আসনগুলিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অর্থাৎ এমন কেউ ওখানে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না, তার ফলে অনেক প্রার্থী, তাদের মধ্যে অন্যতম সোনিয়া গান্ধী, তিনি এবার রাজস্থান থেকে রাজ্যসভায় যাচ্ছেন, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শেষমেশ আজকে ভোট গ্রহণের দিনে দেখা গেল যে তিনটি রাজ্যের 15টি আসনে ভোট গ্রহণ করতে হবে। কিন্তু সকাল থেকেই যেটা জানা যাচ্ছিল যে একটা দলবদল, যেটাকে বলা হয় ক্রস ভোটিং, এই ক্রস ভোটিংয়ের আশঙ্কা প্রবলভাবে ছিল। যেমন হিমাচল প্রদেশে 68টি আসনের মধ্যে কংগ্রেসের সেখানে নিজেরই বিধায়ক আছেন 40 জন, এছাড়া আরও 2 জন নির্দল প্রার্থী তাদেরকে সমর্থন দেয়, এবং বিজেপির সেখানে 25 জন বিধায়ক আছে। ফলে বিজেপির অ্যাকচুয়ালি সেখানে কোনো প্রার্থী দেওয়ারই কথা নয়, তার কারণ কংগ্রেসের 17 জন বিধায়ক বেশি আছেন। কিন্তু তারপরেও কিন্তু বিজেপি ওখানে একজনকে প্রার্থী করেন, যিনি একজন প্রাক্তন কংগ্রেসি, 4 বারের বিধায়ক এবং প্রাক্তন কংগ্রেসের মন্ত্রী, সেই তাকে বিজেপি, তিনি 2022 বিজেপিতে যোগ দিয়েছেন, তাকে বিজেপি রাজ্যসভায় দাঁড় করিয়ে দিল। যখন তাকে প্রার্থী করা হলো, তখন থেকেই কিন্তু এই ক্রস ভোটিংয়ের আশঙ্কাটা প্রবলভাবে তৈরি হচ্ছিল, যে কারণে কংগ্রেস গতকাল হুইপ জারি করে যে দলের প্রার্থীদের, ভোটারদের প্রত্যেককে আসতে হবে, সব বিধায়ককে আসতে হবে, সবাইকে নিয়ে তার আগে হোটেলে এবং রিসর্ট বন্দি করা হয়েছিল, সব দলকে এই জিনিসগুলো করতে হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দেশের আইন প্রণেতা, যাদের হাত ধরে আইন, দেশ ও রাজ্যের আইন প্রণেতা যারা, তারা সবচেয়ে বেশি অনৈতিক এবং বেআইনি কাজকর্মে লিপ্ত, যে কারণে তাদেরকে হোটেল বন্দি করতে হচ্ছে, কখনো
রিসর্টে নিয়ে রাখতে হচ্ছে, এবং এটা সব দলের ক্ষেত্রেই, বামপন্থীরা বাদে বাকি সব দলের ক্ষেত্রে কিন্তু এটা এখন সত্যি। কংগ্রেস গতকাল মানে গত রবিবার থেকে তারা তাদের সমস্ত বিধায়কদের একটা হোটেল রেখেছিল, বিজেপিও তাই, তাদের 25 জনকে আরেকটি হোটেলে তারা নিয়ে তুলেছিল। কংগ্রেস ক্ষমতায় আছে কর্ণাটকে, সেখানে দেখা গেল যে সেখানে আবার কংগ্রেস বিজেপিতে থাবা বসিয়েছে, একজন বিজেপি বিধায়ক, যেটা বিজেপি সরকারিভাবে জানিয়েছে যে তিনি ক্রস ওভার করেছেন, অর্থাৎ ক্রস ভোটিং করেছেন, অর্থাৎ তিনি বিজেপির প্রার্থীকে ভোট দেননি। সমাজবাদী পার্টির ঘটনাটি উত্তরপ্রদেশে আরও অভিনব, সেটি হচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে প্রায় 9 জন মানে সমাজবাদী পার্টির বিধায়ক তারা অন্যদিকে ভোট দিয়েছেন বলে দলীয় সূত্রেই জানা যাচ্ছে। এটা জানা যাচ্ছে এই জন্যে যে রাজ্যসভার ভোট কিন্তু সিক্রেট ব্যালট নয়, অর্থাৎ কে কাকে ভোট দিচ্ছেন এটা গোপন থাকে না। তার কারণ প্রত্যেক দলের প্রার্থীর একজন করে এজেন্ট থাকেন, সেই এজেন্টকে কিন্তু দেখাতে হয় দলীয় বিধায়কদের যে আমি এই যে আমার দলের প্রার্থীকে ভোট দিয়েছি, যিনি দেবেন না তাকেও কিন্তু দেখাতে হবে। কিন্তু যেটা হিমাচল প্রদেশে হয়েছে, যে প্রায় 9 জন বিধায়ক সেখানেও এরকম, তারা দলীয় এজেন্টকে তাদের ব্যালট দেখাননি। সমাজবাদী পার্টির ক্ষেত্রেও তাই হয়েছে, 7-8 জন বিধায়ক তাদের ব্যালট দেখাননি, ফলে একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং হিমাচলে তো এমনও শঙ্কা তৈরি হয়েছে যে আগামীকাল ওখানে বাজেট অধিবেশন শুরু হবে, ইতিমধ্যেই বিজেপি বলতে শুরু করেছে যে কংগ্রেস সরকারের আয়ু আর কয়েকটা মাত্র দিন, অর্থাৎ তারা অলরেডি 9 জন বিধায়ককে কিনে নিয়েছে, আর 7-8 জনকে কিনে নিলে পরেই ওখানে বিজেপি সরকার গড়ে ফেলবে। বিজেপি 2014 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এইটা বিজেপির রাজনীতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক। বিজেপি 12টি রাজ্যে এককভাবে ক্ষমতায় আছে, আরও অনেক রাজ্যে তারা শরিকদের সঙ্গে সরকারে আছে, কিন্তু গত এই 10 বছরে যেটা দেখা গেছে যে একের পর এক রাজ্যে তারা কিন্তু সরকার কিনে নিয়েছে। এই যে মধ্যপ্রদেশে নির্বাচন হলো, বিজেপি আবার ক্ষমতায় এলো, ঠিক কথা, কিন্তু বিজেপি 2018 ওখানে পরাজিত হয়েছিল, ঠিক 19-এ তারা আবার ওখানে ক্ষমতা দখল করলো কংগ্রেসের বিধায়ক কিনে। কর্ণাটকেও তারা একই জিনিস করেছিল, এবং রাজ্যে রাজ্যে, মণিপুরে তারা এই জিনিস করেছে, রাজ্যে রাজ্যে, একাধিক রাজ্যে তারা এইভাবে সরকারকে কিনে নিচ্ছে। রাজনীতিটা চলে যাচ্ছে একেবারে গরু ছাগল কেনার জায়গায়, এবং বিধায়করা, সাংসদেরা, জনপ্রতিনিধিরা, তারা চলে আসছেন একেবারে গরু ছাগলের পর্যায়ে। অত্যন্ত সাধারণ মানুষের কাছে এই রকমই একটি ধারণা প্রতিপন্ন হচ্ছে। আমি বহু মানুষকে এই জিনিস বলতে শুনেছি, আজকে সকালেও একজন বলেছেন আজকের গরুর হাটে বড় কেনা বেচা হবে বলে মনে হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কি বলতে চাইছেন, বললেন যে ওই যে রাজ্যসভার ভোট, অতএব বেশ কিছু এরা কেনা বেচা অর্থাৎ বিক্রি হয়ে গেছে, আজকে লেনদেনটা হবে। ফলে ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় যারা সবচেয়ে বেশি সন্দেহের তালিকায়, তারাই কিন্তু এদেশের আইন প্রণেতা, কেউ বিধায়ক, কেউ সাংসদ। লোকসভা ভোট আসছে, রাজ্যে রাজ্যে দেখা যাচ্ছে বিরোধী শিবিরের সাংসদেরা জেতার আশায়, মন্ত্রীর আশায়, তারা কেউ বিজেপিতে যাচ্ছেন, কেউ এই দলে যাচ্ছেন, কেউ ওই দলে যাচ্ছেন। অর্থাৎ রাজনীতিতে নীতি নৈতিকতা বলে কোনো কিছু আর অবশিষ্ট থাকছে না। আবারও বলি, এটা নতুন নয়, কিন্তু এই প্রবণতা যেটা শুরু হয়েছে, যে জিনিসটাকে একেবারে জল ভাত স্বাভাবিক করে তোলা হচ্ছে, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর এই 10 বছরের রাজত্বের একটা বড় বৈশিষ্ট্য বা দৃষ্টান্ত, যে এগুলি নিয়ে রাজনীতিকদের মধ্যে কোনো রকম মর্মবেদনা, কোনো রকম লজ্জা শরম, এই ব্যাপারগুলো আর থাকছে না। ফলে সাধারণ মানুষ, তারা আগামী দিনে এই রাজনীতিকবিদদের নিয়ে কি সিদ্ধান্ত নেন, সেদিকে আমাদের সকলকেই অপেক্ষায় থাকতে হবে, আমাদের জনরায়ের প্রতি সকলকেই শ্রদ্ধাশীল থাকতে হবে। একটি প্রস্তাব আছে যে যারা এইভাবে দলবদল করবেন তাদেরকে রিকল করা, অর্থাৎ আপনি যখনই অনৈতিক কাজ করবেন তখন আপনাকে পদত্যাগ করতে হবে, এবং সেখানে আবার নতুন করে ভোট হবে, এবং একটা সিস্টেমের মধ্যে রাখা হচ্ছে যে আমি যাকে ভোট দিয়েছি তার ভোট আমার প্রত্যাহার করে নেওয়ার অধিকার ভোটার হিসেবে আমার থাকা উচিত। এগুলো সবই আলোচনায় আছে, কিন্তু ভারতবর্ষের রাজনীতির বাস্তবতাটাকে যেভাবে তৈরি করা হচ্ছে তাতে এগুলি কোনো দিনই ভারতবর্ষে কার্যকর হবে বলে এখনো পর্যন্ত প্রত্যাশা জাগেনি, এমন কিছু আশা করার মতো পরিস্থিতি নেই। ফলে আজকে ফলাফল, আমরা যখন এই ভিডিও করছি তখনও প্রকাশিত হয়নি, কিন্তু হার জিতের থেকেও বড় জিনিস হচ্ছে এইভাবে ক্রস করে যাওয়া, অর্থাৎ দলীয় আনুগত্য। তার কারণ
যিনি বিধায়ক বা যিনি সাংসদ তাকে কিন্তু মানুষ ভোট দিয়েছেন তার দলীয় প্রতীক, তার দলীয় আদর্শ, নিষ্ঠা, এই কথা ভেবে। অথচ তিনি একেবারেই গরু ছাগলের মতো করে বিকিয়ে যাচ্ছেন। গরু ছাগল কথাটা আমার নয়, সাধারণ মানুষের প্রতিক্রিয়াই হচ্ছে তাই, যে এখন আমাদের দেশের জনপ্রতিনিধিরা ওই পর্যায়ে নেমে গিয়েছেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।